2021-22 অর্থ বছরে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম $2,824, যার বিপরীতে ভারতের পার ক্যাপিটা ইনকাম $2,318। বাংলাদেশ 2020 সালে প্রথমবারের মতো পার ক্যাপিটা ইনকামের দিক থেকে ভারতকে পেছনে ফেলে। সে বছর বাংলাদেশের $1,962 পার ক্যাপিটা ইনকামের বিপরীতে ভারতের ইনকাম ছিল $1,929। অর্থাৎ গত দুই বছরে বাংলাদেশ ভারতের সাথে পার ক্যাপিটা ইনকামের দূরত্ব বাড়িয়েছে $500-এরও বেশি। অথচ 2007 সালে ভারতের পার ক্যাপিটা ইনকাম ছিল বাংলাদেশের প্রায় দ্বিগুণ। পার ক্যাপিটা ইনকাম ছাড়াও জিডিপি পার ক্যাপিটার দিক থেকেও বাংলাদেশ 2019 সালে ভারতকে ছাড়িয়ে যায়। 1971 সালে স্বাধীনতার পর বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র হিসেবে পরিচিত বাংলাদেশ গত 50 বছরে বেশ কিছু ইকোনমিক এবং সামাজিক সূচকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত থেকেও এগিয়ে গিয়েছে। কিন্তু ঠিক কিভাবে বাংলাদেশ ভারত থেকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে? আমাদের আজকের ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ সেন্ড। ইউএসএ, ইউকে, কানাডা এবং ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে টাকা পাঠাতে পারেন সহজে এবং নিরাপদে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ থেকে। কোনো রকম চার্জ ছাড়াই ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ থেকে রিসিভারের বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সরাসরি। এছাড়াও অ্যাপটিতে পাবেন বেশ ভালো এক্সচেঞ্জ রেট এবং ইনস্ট্যান্ট ট্রান্সফারের সুবিধা। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন ট্যাপ ট্যাপ সেন্ড। আর প্রথমবার টাকা পাঠানোর সময় BIBD কোডটি ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে পেয়ে যাবেন 10 ক্রেডিট বোনাস। জিডিপি ও পার ক্যাপিটা ইনকামের মতো ইকোনমিক ইন্ডেক্সে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলার পাশাপাশি জিডিপি গ্রোথ রেটেও ভারত থেকে এগিয়ে গিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সূত্রে 2015 সালে যেখানে ভারতের জিডিপি গ্রোথ ছিল 8%, সেখানে 2020 সালে তা দাঁড়ায় -6.6%। অন্যদিকে একই সময়ে বাংলাদেশ ক্রমাগতই 6-7% জিডিপি গ্রোথ রেট ধরে রেখেছিল, যা 2020 সালে 3.4% নেমে আসলেও 2021 সালে তা আবার 6.9% পৌঁছে যায়। এ ধরনের ইকোনমিক ইন্ডেক্স ছাড়াও বিভিন্ন সামাজিক ইন্ডেক্সেও বাংলাদেশ ভারত থেকে এগিয়ে গিয়েছে। যেমন জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG ইন্ডেক্সে বর্তমানে 64.2 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান 104তম, যেখানে 60.32 স্কোর নিয়ে ভারতের অবস্থান ছিল 121তম। 2020 সালে বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার যেখানে ছিল 29 জন, ভারতে তা প্রতি হাজারে 33 জন। এছাড়া 15-24 বছর বয়সীদের মধ্যে শিক্ষিতের হার বাংলাদেশে 94.5%, যা ভারতে 91.5%। আবার শিক্ষা গ্রহণে ভারতীয় নারীদের থেকেও বাংলাদেশের নারীরা এগিয়ে আছে। অন্যদিকে বাংলাদেশে মোট জনসংখ্যা 30.4% নারী বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে, যেখানে ভারতে এই রেট মাত্র 20.3%। এছাড়া 2019 সালে বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি যেখানে ছিল 74 বছর, সেখানে ভারতে তা ছিল 70 বছর। তাছাড়া গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 116টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান যেখানে 76তম, সেখানে ভারতের অবস্থান 101তম। এছাড়া বাংলাদেশ RMG এক্সপোর্টের দিক থেকে চীনের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে ভারতের অবস্থান চতুর্থ। 2021-22 অর্থ বছরে ভারত যেখানে $16 বিলিয়ন RMG প্রোডাক্ট এক্সপোর্ট করেছিল, সেখানে বাংলাদেশের এক্সপোর্টের পরিমাণ ছিল $43 বিলিয়ন। অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়ার একটি আর্টিকেল সূত্রে গত এক দশকে বাংলাদেশের IT এক্সপোর্ট আর্নিংস $800 মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে $5 বিলিয়ন, যা জনসংখ্যার বিচারে ভারতের $35 বিলিয়নের সমতুল্য। অথচ বাংলাদেশে IT ইন্ডাস্ট্রির যাত্রা শুরুটা ভারতের আরও অনেক পরে। কিন্তু ঠিক কীভাবে বাংলাদেশ এত দ্রুত এ ধরনের সফলতা অর্জন করেছে এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার পেছনে কোন ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম দারিদ্র পীড়িত দেশগুলোর মধ্যে একটি। যুদ্ধ বিধ্বস্ত দেশে জনগণের খাদ্য, বস্ত্র, চিকিৎসার জন্য বিভিন্ন বৈদেশিক সাহায্য ও ঋণ আসলেও তা কোনো দীর্ঘস্থায়ী সমাধান ছিল না, যার কারণে তখন দেশের মানুষকে পুনর্বাসনে কাজ করা বিভিন্ন সংস্থাগুলো ছোট আকারে ক্রেডিট বা ঋণ সুবিধা দিতে শুরু করে। ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করতে থাকা বিভিন্ন সংস্থা মূলত গ্রামীণ নারীদের গৃহপালিত পশু পাখি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ বিভিন্ন আর্থিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এ ধরনের ছোট ছোট ঋণ দিত। ব্যাংকিং সেবার আওতা থেকে দূরে থাকা এসব জনগোষ্ঠী এ ধরনের ক্ষুদ্র ঋণের মাধ্যমে এসব আর্থিক উন্নয়নমূলক কার্যক্রম থেকে লাভবান হয়ে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়, যা থেকে পরিবারগুলো আরও বিভিন্ন ধরনের আর্থিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার ও শিক্ষার পেছনে ব্যয় করতে থাকে। দ্য ম্যাক্রো ইম্প্যাক্ট অফ মাইক্রোফাইন্যান্স ইন বাংলাদেশ আর CGE অ্যানালাইসিস নামের রিসার্চ পেপারের এস্টিমেশন অনুযায়ী মাইক্রোফাইন্যান্স অ্যাক্টিভিটি দেশের ওভারঅল GDP তে প্রায় 9% থেকে 12% পর্যন্ত কন্ট্রিবিউট করেছে।
অন্যদিকে বিয়ন্ড এন্ডিং পভার্টি দ্য ডাইনামিক্স অফ মাইক্রোফাইন্যান্স ইন বাংলাদেশ নামের বইটি সূত্রে 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত দুই দশকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের 10% গ্রামীণ জনপদ বা প্রায় 25 লক্ষ মানুষকে দারিদ্রতা থেকে উত্তোলন করেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে অন্যতম এবং এডিবি সূত্রে সর্বশেষ 2019 সালে বাংলাদেশের মোট জনসংখ্যার 20.5% জনগণ ন্যাশনাল পভার্টি লাইনের নিচে জীবনযাপন করছিল। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের পেছনে অন্যতম আরেকটি ফ্যাক্টর হচ্ছে দেশের বিশাল প্রবাসী শ্রমিক এবং তাদের পাঠানোর রেমিটেন্স। রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়েরও অন্যতম একটি মাধ্যম। ইনফ্যাক্ট আরএমজির পর দেশের ফরেন কারেন্সি আয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান রেমিটেন্স খাতের। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষি জমি থেকে শুরু করে কলকারখানা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়াতে সদ্য স্বাধীন দেশে তেমন কোনো কাজের অপরচুনিটি ছিল না। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি তথ্যসূত্রে 1970-এর দশকে মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কারের প্রেক্ষিতে প্রচুর স্কিল্ড ও আনস্কিল্ড লেবারের চাহিদা তৈরি হলে 1976 সালে বাংলাদেশ অফিসিয়ালি ওভারসিজ এমপ্লয়মেন্টের জন্য কর্মী পাঠানো শুরু করে। সে বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে এবং আরও কয়েকটি দেশে 6,000-এর বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠায় বাংলাদেশ। এরপর থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানোর পরিমাণ বেড়েছে। বিদেশে কর্মরত এসব শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স তাদের ভাগ্য বদলের পাশাপাশি দেশে থাকা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পেছনেও অবদান রেখেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে 2021-22 অর্থ বছরে টোটাল রেমিটেন্সের ইনফ্লোর পরিমাণ ছিল $22 বিলিয়ন, যা দেশের জিডিপির 6.2%। অন্যদিকে টিবিএস নিউজের একটি তথ্যসূত্রে বাংলাদেশে প্রবাসী শ্রমিকরা প্রতি বছর প্রায় $40 বিলিয়ন বা তারও বেশি পরিমাণ অর্থ পাঠায়। যদিও এই পরিমাণ অর্থের মধ্যে ফর্মাল বা ব্যাংকিং চ্যানেলে $22 বিলিয়নের বিপরীতে ইনফর্মাল চ্যানেল বা হুন্ডি এবং অন্যান্য উপায়ে ফর্মাল চ্যানেলের প্রায় দ্বিগুণ অর্থ বাংলাদেশে এসেছে, যা দেশের ওভারঅল অর্থনৈতিক উন্নতিতেও অবদান রেখেছে। বিবিসির একটি তথ্যসূত্রে সরকারি ও বেসরকারি চ্যানেল মিলিয়ে প্রতি বছর প্রায় 20 লক্ষ বাংলাদেশি শ্রমিক বিশ্বের 172টি দেশে ওয়ার্কার হিসেবে মাইগ্রেট করছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি অবদান রাখছে দেশের আরএমজি বা রেডিমেড গার্মেন্টস সেক্টরটি। বাংলাদেশে আরএমজি সেক্টরের যাত্রা 1960 সালে শুরু হলেও আরএমজি পণ্য রপ্তানি শুরু হয় 1970-এর দশকের শেষ দিকে। 80 দশকের শুরুর দিকে বাংলাদেশে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানগুলো আরএমজি ফ্যাক্টরি স্থাপন করতে শুরু করে। সে সময় এই সেক্টরের গ্রোথের জন্য সরকার ইপিজেড প্রতিষ্ঠা করে ও ফরেন ইনভেস্টরদের 10 বছরের জন্য ট্যাক্স হলিডে প্রোভাইড করতে শুরু করে। এছাড়া মেশিনারি এবং র মেটেরিয়াল আমদানিতে ডিউটি ফ্রি ইম্পোর্ট লাইসেন্স ইস্যু করা, বন্ডেড ওয়ারহাউস এবং শতভাগ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ফ্যাসিলিটিগুলোর জন্য ব্যাক টু ব্যাক এলসির মতো ইনিশিয়েটিভগুলোর কারণে দেশে গার্মেন্ট ফ্যাক্টরির সংখ্যাও খুব দ্রুতই বাড়তে থাকে, যার প্রেক্ষিতে আরএমজি থেকে এক্সপোর্ট আর্নিংস প্রতি বছরই বাড়তে থাকে এবং 1990-এর দশকের শুরুতেই এই সেক্টরটি দেশের মোট পণ্য রপ্তানি আয়ের 50% আয় করতে শুরু করে। 2020-21 অর্থ বছরেও বাংলাদেশ মোট $31 বিলিয়নের বেশি মূল্যের আরএমজি প্রোডাক্ট এক্সপোর্ট করেছে এবং চীনের পরেই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এমনকি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্যসূত্রে 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মোট আরএমজি এক্সপোর্টের পরিমাণ প্রায় $42 বিলিয়ন, যা দেশের মোট $52 বিলিয়ন পণ্য রপ্তানি আয়ের প্রায় 81%। এই সেক্টরটি বর্তমানে বাংলাদেশের প্রায় 42 লক্ষের বেশি মানুষের জীবিকার উৎস হয়ে উঠেছে, যাদের মধ্যে দেশের মোট নারী কর্মীদের 12.5% বা 25 লক্ষ নারী কর্মী এই সেক্টরটিতে কাজ করছে, যেখানে পুরুষ কর্মীর সংখ্যা মাত্র 17 লক্ষের কিছুটা বেশি। লেদার এবং লেদার গুডস বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ এক্সপোর্ট আর্নিং সোর্স। বর্তমানে বিশ্বের মোট চাহিদার 10% চামড়া বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়। 2020-21 অর্থ বছরে চামড়া শিল্প রপ্তানি থেকে মোট আয় এসেছে $941.67 মিলিয়ন বা এক্সপোর্ট আর্নিংসের 2% বেশি, যেখানে $119 মিলিয়ন চামড়া, $252.56 মিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য এবং $569.88 মিলিয়ন চামড়ার জুতা অন্তর্ভুক্ত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 350 মিলিয়ন স্কোয়ার ফিটের লেদার প্রডিউস করা হয়, যার মাত্র 20-25% দিয়ে লোকাল ডিমান্ড পূরণ করে বাকি অংশ এক্সপোর্ট করা হয়। চামড়া জুতা রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের মধ্যে 8ম অবস্থান ধরে রেখেছে। লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একটি তথ্যসূত্রে বাংলাদেশে বর্তমানে 200টি ট্যানারি এবং 3,500টি MSME রয়েছে। অন্যদিকে 2,500 ফুটওয়ার ইউনিট এবং 90টি বড় ফার্ম নিয়ে ফুটওয়ার অ্যান্ড ফুটওয়ার কম্পোনেন্টস প্রডিউসিং সেক্টরটি লেদার ইন্ডাস্ট্রিতে একটি বড় অংশ কন্ট্রিবিউট করছে। 2020 সালেও বাংলাদেশের লোকাল ফুটওয়ার মার্কেটের এস্টিমেটেড সাইজ ছিল প্রায় $17,000 কোটি। LFMEAB-র একটি তথ্যসূত্রে বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রিতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রায় 8,50,000 মানুষ কর্মরত রয়েছে, যার 60% নারী।
দেশের চাহিদা পূরণ করে এই সেক্টর যেমন বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণে অর্থের সাশ্রয় করছে, তেমনি দেশের জনগণের কর্মসংস্থানের পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়েরও সুযোগ করে দিয়েছে। যার প্রেক্ষিতে সরকার এই সেক্টরের বিকাশে রাজশাহী ও চট্টগ্রামে আরও দুইটি লেদার ইন্ডাস্ট্রি পার্ক করার পরিকল্পনা করেছে, যা ভবিষ্যতে এক্সপোর্টের পরিমাণও বাড়াতে সাহায্য করবে। বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির কারণে পারচেজিং পাওয়ার বেড়েছে, যার প্রেক্ষিতে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নানাবিধ ইলেকট্রনিক পণ্য এবং হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স মার্কেটের সাইজ প্রায় 20,000 কোটি টাকা। 1980 সালের পূর্বে বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স মার্কেট শতভাগ আমদানি নির্ভর ছিল, কিন্তু বর্তমানে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডগুলো এদেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও পণ্য এক্সপোর্ট করার মাধ্যমে একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এখন দেশেই ওয়ালটন, মার্সেল, মাইওয়ান, ভিশনের মতো কোম্পানিগুলো টেলিভিশন, এসি, ফ্রিজ, ওভেন, টোস্টার, ব্লেন্ডার, মোবাইল সহ প্রায় সব ধরনের হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স তৈরি করছে। এক্সপোর্ট নির্ভরতা কমে আসায় বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সেভ করতে পারছে এবং একই সাথে রপ্তানি বাণিজ্য বাড়ার সাথে সাথে বাংলাদেশের জন্য বৈদেশিক আয়ের সম্ভাবনাও বাড়ছে। এদিকে দেশীয় ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো বাংলাদেশি প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চারে প্রোডাকশন ফ্যাসিলিটি স্থাপন করছে। ফলশ্রুতিতে দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে ফরেন কারেন্সি ইনফ্লো বাড়ার পাশাপাশি দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। বাংলাদেশের বর্তমান ইকোনমিক গ্রোথের পেছনে অন্যতম আরেকটি গ্রোথ ড্রাইভার হচ্ছে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। ধান, গম, ভুট্টা সহ প্রায় 9 ধরনের ফসল উৎপাদনে শীর্ষ 10টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের নেট ফুড প্রোডাকশন 4.55 কোটি মেট্রিক টন। স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ ছিল 2,17,00,000 হেক্টর এবং গত 5 দশকে তা 60% কমে গেল। গত 5 দশকে মানুষের মাথাপিছু খাদ্য প্রাপ্যতা 465 গ্রাম থেকে বেড়ে দাঁড়িয়েছে 687 গ্রামে। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশকে খাদ্য সংকট থেকে বের করে আনার জন্য নতুন নতুন জাতের দ্রুত ফলনশীল ধান নিয়ে কাজ করে এসেছে, যার প্রেক্ষিতে 1999 সাল থেকে বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় এবং 2021 সালে বাংলাদেশের মোট চাল উৎপাদন ছিল 3,78,00,000 টন। এছাড়া আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ এবং সবজি উৎপাদনে তৃতীয়। এর পাশাপাশি গত এক যুগে দেশে ফলের উৎপাদনও বেড়েছে প্রায় 20,00,000 টন এবং বর্তমানে দেশি বিদেশি জাত মিলে প্রায় 1,23,00,000 টন ফল উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে গবাদি পশু, পোলট্রি এবং মৎস্য উৎপাদনেও বাংলাদেশ বেশ উন্নতি সাধন করেছে। বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বাবলম্বী করে গড়ে তোলার পেছনে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিশাল অবদান রয়েছে, যার মধ্যে কৃষকের উৎপাদন কর্মকাণ্ডে সাহায্য করতে সহজ শর্তে ঋণ প্রদান, সার ও ডিজেল সহ বিভিন্ন কৃষি ভর্তুকি ও ভাতা প্রদান, উচ্চ ফলনশীল প্রজাতির বীজ নিয়ে গবেষণা এবং কৃষকদের মধ্যে তা বিনামূল্যে বিতরণ, কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সাহায্য সহযোগিতা করা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছরে 276টি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং 341টি নতুন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পগুলোর আওতায় দেশের নানা অঞ্চল থেকে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম অভিমুখী জাতীয় মহাসড়ককে 4 লেনে উন্নীত করা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর ফলে কম সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্য ঢাকায় আনা এবং ঢাকা থেকে দ্রুততম সময়ে চট্টগ্রাম পোর্টে ট্রান্সপোর্ট ও সেখান থেকে বিদেশি রপ্তানি করা সম্ভব হয়েছে। এছাড়া দেশের ক্রমবর্ধমান আমদানি রপ্তানি বাণিজ্যের ধারা বজায় রাখতে বেশ কিছু মেগা প্রজেক্টের কাজ চলমান রয়েছে এবং বেশ কিছু উদ্বোধনের দ্বার প্রান্তে। এর মধ্যে পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার সাথে দেশের অন্যান্য জেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে এসব অঞ্চলের সাথে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে বাণিজ্য বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্যসূত্রে পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি গ্রোথে 1.7% কন্ট্রিবিউট করবে এবং দেশের ওভারঅল জিডিপিতে 0.56% কন্ট্রিবিউট করবে। এছাড়া ঢাকার মধ্যে যানজট কমিয়ে ঢাকাকে গতিশীল ও প্রোডাক্টিভ আওয়ারের পরিমাণ বাড়াতে ঢাকায় ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এবং মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রজেক্টের কাজ চলছে। এছাড়া 2009 থেকে 2022 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4,942 মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়িয়েছে 25,566 মেগাওয়াটে এবং দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে। আবার বিগত 12 বছরে বাংলাদেশে 5টি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যার ফলে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন 1,556 মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে 3,300 মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। গ্যাস ও বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কারণে বাংলাদেশের ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আরও ত্বরান্বিত হয়েছে। এসব ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি সরকার সারা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার পেছনেও কাজ করেছে।
ইতোমধ্যে দেশে 12.5 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। ইন্টারনেটের বিকাশে দেশের ই কমার্স সহ দেশের আইটি সেক্টরেও উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়েছে। মূলত এই সকল ফ্যাক্টরগুলো সম্মিলিতভাবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থানে পৌঁছতে বড় ভূমিকা পালন করেছে।